শুরুতেই সংবাদ শিরোনাম, উত্তেজনা তুঙ্গে পশ্চিমাদের সঙ্গে সুর মেলালো সৌদি সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। উত্তেজনায় নতুন পারদ, ইউক্রেন থেকে সব সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। কিয়েভের রাজপথে হাজারো ইউক্রেনবাসীর রাশিয়া বিরোধী বিক্ষোভ। ইউক্রেন সংকট নিয়ে ম্যাক্রো পুতিন 100 মিনিট ফোন আলাপ। নাগরিকদের শান্ত থাকার আহ্বান ইউক্রেন সরকারের। ইসরায়েল সরকার আগুন নিয়ে খেলছে হামাসের হুঁশিয়ারি। ইয়েমেনে জাতিসংঘের 5 কর্মীকে অপহরণের অভিযোগ। এবার বিস্তারিত, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে শুধু ওই দুদেশ নয়, বিশ্বজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। এই পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য পশ্চিমাদের সঙ্গে সুর মিলিয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। আরব নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নাগরিকদের জন্য ইউক্রেনে ভ্রমণে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে। রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ার কারণেই শনিবার কিয়েভে অবস্থিত সৌদি দূতাবাস ইউক্রেনে অবস্থিত সৌদির নাগরিকদের দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। সৌদি নাগরিকদের দ্রুত ওই দেশ ছাড়ার সুবিধার্থে এই আহ্বান জানায় সৌদি দূতাবাস। এছাড়া ইউক্রেন ভ্রমণ না করার জন্য সৌদি নাগরিকদের আহ্বান জানানো হয়েছে বলে দেশটির রাষ্ট্র টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাকও তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে থাকা নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও তাদের দেশের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়ার আহ্বান জানায়। এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে উত্তেজনার মধ্যে শনিবার কিয়েভ থেকে জরুরি নয় এমন কূটনীতিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, শনিবারই কিয়েভ থেকে কয়েকজন কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে শুধু ওই দুই দেশ নয়, বিশ্বজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। এরই মধ্যে ইউক্রেনের সম্ভাব্য রুশ আগ্রাসনের আশঙ্কায় পশ্চিম ইউরোপীয় দেশটি থেকে সব সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার পেন্টাগন এই ঘোষণা দেয় বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি এক বিবৃতিতে বলেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের 160 জন সদস্যকে অস্থায়ীভাবে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন। ওই সেনারা ইউক্রেনীয় বাহিনীকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছিলেন বলে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি এক বিবৃতিতে জানিয়েছেন। ওই সৈন্যদের কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রত্যাহার করা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছেন কির্বি। তাদের ইউরোপের জন্য কোথাও মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এদিকে উত্তেজনাকর এই পরিস্থিতিতে কিয়েভ থেকে কয়েকজন কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার রাশিয়া জানায়, কিয়েভ কিংবা তাদের মিত্রদের উস্কানির ভয়ে ইউক্রেন থেকে তারা কয়েকজন কূটনীতিক কর্মীকে সরিয়ে নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ব্যাপারে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, কিয়েভ বা অন্য দেশের সম্ভাব্য উস্কানির ভয়ে আমরা ইউক্রেনে অবস্থিত রাশিয়ান দূতাবাসের কর্মী কমিয়ে আনছি। এদিকে কূটনৈতিকভাবে রাশিয়া ইউক্রেন উত্তেজনা নিরসনে জার্মানিতে হওয়া আলোচনা ফলপ্রসূ হয়নি। এরই মধ্যে জানিয়েছেন, রাশিয়া সীমান্তে আরও সৈন্য জড়ো করছে বলে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন। এছাড়া শীতকালীন অলিম্পিক চলাকালীন সময়েই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুক্রবার কোয়াডের বৈঠক শেষে ব্লিংকেন বলেন, আমরা এমন পর্যায়ে আছি যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। সম্ভাব্য রুশ সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার তীব্র শীত উপেক্ষা করে কয়েক হাজার বিক্ষোভকারী ইউক্রেনের জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে আসেন। খবর আরব নিউজের, এ সময় তারা যুদ্ধ বিরোধী ব্যানার প্লাকার্ড হাতে ইউক্রেনের জাতীয় সঙ্গীত গান, রাশিয়ার বিরুদ্ধে স্লোগান দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশবাসীর উদ্দেশ্যে রুশ আগ্রাসনের হুমকির মুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে রাজপথে নেমে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যর প্রমাণ দেন ইউক্রেনবাসী। এ সময় কিয়েভের রাজপথে আন্দোলনকারীরা বলেন, আমরা শান্তি চাই, আমরা ইউক্রেনকে ভালোবাসি। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। কিয়েভের সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীরা যুদ্ধ একমাত্র উপায় নয়, রাশিয়া বর্ণবাদী প্রভৃতি লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন।
2014 সালের মার্চে রুশ সেনারা ইউক্রেনের অংশ ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর থেকে সেখানে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে। এ লড়াইয়ে অন্তত 14,000 মানুষ প্রাণ হারিয়েছেন। এখন পুরো ইউক্রেনে রুশ সেনা অভিযানের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। যে কোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে দেশটি। এজন্য পাল্টা পদক্ষেপ হিসাবে পূর্ব ইউরোপে সেনা সমাবেশ ঘটিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তবে রাশিয়া বরাবরই পশ্চিমাদের তোলা এই অভিযোগ অস্বীকার করছে। ফ্রান্স ও রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন সংকট নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিনের বরাতে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 ঘন্টা 40 মিনিট কথা বলেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ টেলিফোন আলাপের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, শনিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্লেষণধর্মী মতামত ব্যক্ত করেছেন। ম্যাক্রোর সঙ্গে তিনি পুনরায় মস্কোর নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্র ও ন্যাটো গুরুত্ব দিচ্ছে না বলে অসন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে গত সোমবার ইউক্রেন সংকট সমাধানে আলোচনায় বসিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের পর ম্যাক্রো দাবি করেন ইউক্রেনে সংকট যাতে আর না বাড়ে সেই ব্যাপারে পুতিনকে বোঝাতে সক্ষম হয়েছেন তিনি। তবে পুতিন বলেন ভিন্ন কথা। তিনি বলেন ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হবে না এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে থাকা তাদের সকল সেনা সদস্যকে সরিয়ে নিচ্ছে। মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন ইউক্রেন থাকা ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের 160 সদস্যকে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। দীর্ঘ সময় ধরে ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ ঘটিয়েছে ক্রেমলিন। পাল্টা জবাবে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি জোরদার করেছে। সব মিলিয়ে ইউরোপে যুদ্ধের তামামা বাড়ছে। তবে প্রথম থেকেই রাশিয়ার দাবি ইউক্রেনে হস্তক্ষেপের কোনো পরিকল্পনা দেশটির নেই। যে কোনো মুহূর্তে রাশিয়া হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার মধ্যে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার। শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানোর পাশাপাশি হামলার বিষয়ে কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর পরামর্শও দেওয়া হয়। বিবৃতিতে বলা হয় এই মুহূর্তে শান্ত থাকা খুব জরুরি, প্রয়োজন দেশের ভেতরে একতা তৈরি এবং অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়াই এমন কাজ এড়িয়ে চলা। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ ইতোমধ্যে সারা বিশ্ব জুড়েই উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের দাবি ইউক্রেনে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে হামলা চালালে তার ফল খুব ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যে কোনো সময় হামলা হতে পারে। যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য জনগণের মনোবল নষ্ট করছে এবং দেশটির অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি ইউক্রেনের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় সেনাবাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তা প্রতিহত করতে প্রস্তুত আছে। যে কোনো সময় হামলা। এদিকে ইউক্রেনে যে কোনো সময় রাশিয়ায় হামলা চালাতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয় আকাশপথে হামলার মাধ্যমে আক্রমণ চালাতে পারে রাশিয়া। এর ফলে বিদেশিদের দেশটি ত্যাগ করা কঠিন হতে পারে এবং সাধারণ নাগরিকরাও বিপদাপন্ন হতে পারে এমন সতর্ক বার্তার পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগের তাগিদ দেয়। তবে রাশিয়া বরাবরই বলছে হামলার কোনো পরিকল্পনাই তাদের নেই। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনে হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইহুদিবাদী ইসরায়েল সরকার এবং অবৈধ বস্তি স্থাপনকারীরা আগুন নিয়ে খেলছে। শীঘ্রই এই খেলা বন্ধ না হলে এই ভয়াবহ পরিণতি তাদেরকে বরণ করতে হবে। পবিত্র আল কুদস শহরের শেখ জাররা শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী এবং অবৈধ ইহুদি বস্তি স্থাপনকারীদের হামলার পর এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করল হামাস। বাইতুল মুকাদ্দাস শহরের হামাস মুখপাত্র মোহাম্মদ হামাদেহ আজ এক বিবৃতিতে বলেন শেখ জাররা শরণার্থী শিবিরের ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তারা প্রকৃতপক্ষে আগুন নিয়ে খেলছেন। তিনি অধিকৃত ভূখণ্ডের সমস্ত ফিলিস্তিনিকে বিশেষ করে আল কুদস শহরের ফিলিস্তিনিদেরকে শেখ জাররা শরণার্থী শিবিরের ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনিদের মাধ্যমে এক ইসরায়েলিকে গাড়ি চাপা দেওয়ার কথিত অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় অবৈধ বস্তি স্থাপনকারী ইহুদিবাদীরা।
ইয়েমেনে 5 কর্মীকে অপহরণের অভিযোগ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় শনিবার সংস্থাটি জানিয়েছে, কাজ শেষে দেশটির এডেন শহর থেকে ফেরার পথে অপহৃত হন তারা। ইয়েমেনে দায়িত্বরত জাতিসংঘের মুখপাত্র রাসেল গিকি বলেছেন, শুক্রবার আবিয়ানের গভর্নরেট থেকে কর্মীদের অপহরণ করা হয়েছিল। তিনি আরো বলেন, তাদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। 2015 সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে। ওই বছরের মার্চ মাস থেকে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দুপক্ষের লড়াইয়ে দেশটির হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হন লাখের বেশি মানুষ। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন চরম মানবিক সংকট দেখা দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।